আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখেন বন্ধুরা, আমি আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। আর দেখেন এখানে কিন্তু কিছুদিন হয়েছে আমরা এখান থেকে ঘাসগুলো কেটেছি, আবার পর্যায়ক্রমে কিন্তু আবার দেখেন নতুন করে কিন্তু আবার ঘাস হচ্ছে। দেখেন এখান থেকে পরিপক্ক কাটিং কাটা হয়েছে, সেখান থেকে আবার নতুন ঘাসের জন্ম। এই যে এখানে দেখেন এই যে এই ঝাড়টাতেও কিন্তু প্রচুর পরিমাণ আপনার ঘাসের কাটিং আমরা কেটেছি, তারপরে আবার এখান থেকে হচ্ছে। এই দেখেন কি পরিমাণ আপনার হচ্ছে, এই যে একটা গোড়া থেকে তিনটা চারটা করে এরকম বের হচ্ছে। এটার আসলে কাজই হচ্ছে বংশ বিস্তার করা অঙ্কুরোদ্গমের মাধ্যমে। এখানে কিন্তু অনেকগুলো জার রয়েছে, সেখান সবে মাত্র কাটা হয়েছে কিছুদিন হয়েছে, সেখান থেকে আবার পর্যায়ক্রমে কিন্তু কাটিং হচ্ছে, আবার চারা হচ্ছে। দেখেন এই যে চারাগুলো হচ্ছে, দেখেন আপনাদের দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে, আবার এখানেও কিন্তু যথেষ্ট আপনার চারা হচ্ছে। মানে একেবারেই সামান্য খরচে কিন্তু চারাগুলো হয়ে যাবে, বেশি করে কীটনাশক প্রয়োজন হবে না। আর এখানে আমি বেড তৈরি করে আমি করেছি বর্ষা নিচু জমিতে, উঁচু এরকম বেড তৈরি করে আমি রোপণ করেছিলাম। আর এই দেখেন কাটিংগুলো কতটা পরিপক্ক হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পরিপক্ক কাটিংগুলো কিন্তু আমি এখন বিক্রি করছি আপনাদের মাঝে। দেখেন এই দেখেন পরিপক্কতা এতটা বেশি হচ্ছে আর কি। যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান পরিপক্ক কাটিং, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। দেখেন কত সুন্দর করে অঙ্কুর হয়ে আবার হচ্ছে। এটার কাজে হচ্ছে আপনি একবার কষ্ট করে রোপণ করবেন, অনায়াসে 5 থেকে 7 বছর পর্যন্ত ফলন পাবেন। এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে এটা, আপনি সারা বছরের ঘাসের যোগান পেতে ফলন পেতে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অনেকটা খুবই ভালো মানের ঘাস, একটা মানসম্মত ঘাস আপনার জন্য। দেখেন এখানে কিন্তু আবারও ঘাসগুলো কত বড় রয়েছে, এইটা আবার কাটবো আমরা কিছুদিনের মধ্যে। তারপরে রয়েছে এখান থেকে কাটিং কেটেছিলাম, কাটিং কেটে বিক্রি করে দিয়েছি, আবার কিন্তু ঘাসগুলো হচ্ছে। আসলে এটা হচ্ছে আপনি কাটবেন আর হবে, কাটবেন আর হবে, এরকম পর্যায়ের ঘাস 5 থেকে 7 বছর সার্ভিস পাবেন। তো বন্ধুরা, যদি এই ঘাসের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবি। দুজন আছি, আল্লাহ হাফেজ।